আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি যে যেখান থেকে আজকে আমার ভিডিওটি দেখছেন সকলে সুস্থ আছেন, ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আপনাদের মাঝে শেয়ার করব চীনা হাঁসের পারফেক্টলি রেসিপি কীভাবে করতে হয়। আশা করি আপনাদের ভালো লাগবে। অনেকেই চীনা হাঁস কীভাবে পারফেক্টলিভাবে রান্না করে তা হয়তো জানেন না, তাই আমি চিন্তা করলাম আমার চ্যানেলে যদি একটি চীনা হাঁসের রেসিপি শেয়ার করি অনেকের উপকারে আসতে পারে। সো দেখতেই পাচ্ছেন একটি আস্ত চীনা হাঁস। এই হাঁসটি আমার মামির চুলার আগুনের সাহায্যে পশমগুলো ভালোভাবে পরিষ্কার করে নিয়েছে। আপনারা চাইলে গরম পানির সাহায্যেও হালকা পরিমাণে লেবুর রস অ্যাড করে পরিষ্কার করে নিতে পারেন। চলুন তাহলে আজকে ফুল ভিডিওটা ওয়াচ করবেন এবং যারা পারেন না তারাও শিখে নেবেন চীনা হাঁসের রেসিপি কীভাবে করতে হয়। এখন একটি বাটিতে হাঁসটা ভালোভাবে টুকরো করে কেটে নিয়েছে, দেখতে পাচ্ছেন। অবশ্যই লক্ষ্য রাখবেন হাঁসের চামড়াগুলো সহ অ্যাড করতে। হাঁসের চামড়াগুলো সহ যদি রান্না করা হয় তাহলে খেতে খুবই ভালো লাগে। বেশি ছোটো না বেশি বড়ও না, মাঝারি আকারে সাইজ করে নিয়েছে অংশগুলো। সো এখন দেখতে পাচ্ছেন পোস্ত বাটা, বাদাম বাটা, সরিষা বাটা, আদা বাটা নিয়েছে এখানে পরিমাণ অনুযায়ী। আরেকটি বাটিতে নিয়েছে রসুন পেস্ট করা অ্যান্ড পেঁয়াজ পেস্ট করা। এখন দেখতে পাচ্ছেন কাঁচামরিচ ব্ল্যান্ড করে নিয়েছে, বসিয়ে দিয়েছে চুলায় একটি পাতিল। পাতিলে যখন তেল গরম হয়ে আসছে দিয়ে দিয়েছে রসুন পেস্ট এবং পেঁয়াজ পেস্ট। ভালোভাবে ব্রাউনিশ কালার আসা পর্যন্ত ওয়েট করার পর দিয়ে দিয়েছে ব্ল্যান্ড করা কাঁচামরিচ। আরেকটু ভালোভাবে কষিয়ে নিচ্ছে, দিয়ে দিচ্ছে এখন হলুদের গুঁড়ো, ধনিয়া এবং জিরে গুঁড়ো, কয়েকটা ধুয়ে রাখা তেজপাতা এবং এলাচ। দিয়ে দিচ্ছে মুখ ফেটে, এলাচগুলো অবশ্যই মুখ ফেটে দিয়ে দিবেন। আর দিয়ে দিয়েছে দারচিনি। এলাচগুলো যদি আপনারা মুখ ফেটে দিয়ে দেন তাহলে স্মেলটা ভালো আসবে। আদা বাটারটাও দিয়ে দিয়েছে, হালকা পরিমাণে দিয়ে দিয়েছে পানি। দেন একটি খুন্তির সাহায্যে ভালোভাবে কষিয়ে নিচ্ছে। দেখতে পাচ্ছেন এখন হাঁসের পিস করা অংশগুলো এখন মশলার উপর দিয়ে দিয়েছে। হাঁসের মাংস যারা খেতে পছন্দ করেন না তারা আজকে আমার রেসিপিটা দেখে অবশ্যই বাসায় ট্রাই করবেন। সত্যি বলছি খুবই ভালো লাগবে। এভাবে যদি আপনারা মায়ের হাতের রান্নাটা বাসায় ট্রাই করেন তাহলে বুঝতে পারবেন মায়ের রান্না আমি সবসময় কেন বলি অসাধারণ। দিয়ে দিয়েছি এখন পরিমাণ মতো লবণ। সো এখন দিয়ে দিচ্ছি একটি ঢাকনা। ঢাকনা দেওয়ার পর কিছুক্ষণ পর আমরা ফিরে আসব সেদ্ধ হয়ে নিক। সো দেখতে পাচ্ছেন এখন একটি প্লেটে আমার মামি কি করছে, প্রসেসটা ভালো করে লক্ষ্য করুন। আদা বাটা, সরিষা বাটা, পোস্ত বাটা, বাদাম বাটা যা আছে সকল উপকরণগুলো হালকা পরিমাণে পানি দিয়ে পেস্ট করে নিয়েছে। ওই পেস্টগুলো যখন মাংসগুলো সেদ্ধ হয়ে আসছে তখন দিয়ে দিয়েছে। এই প্রসেসটা লাস্টে করার কারণ হলো যদি প্রসেসটা প্রথমেই করেন তাহলে নিচে লেগে যাবে, সেই কারণে মাংসগুলো যখন পারফেক্টলি সেদ্ধ হয়ে আসে তখন পেস্টটা দিয়ে দিতে হয় আর নিচে পুড়ে যাওয়ার সম্ভাবনাটা কম থাকে। দিয়ে দিয়েছে এখন ধনে পাতা কুচি। দেখতেই পাচ্ছেন আপনারা তেলগুলো কিন্তু উপরে উপচে আসছে, দ্যাট মিন্স আমাদের আজকের চীনা হাঁসের রেসিপিটি পারফেক্টলি ডান। সো আজকের রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। খুব সহজভাবে আপনাদের মাঝে উপস্থাপনা করেছি যেন আপনারা সবাই রান্না করতে পারেন। এত বেশি কঠিন করে রান্না করার থেকে সহজভাবে তুলে ধরাটাই আমার মনে হয় সবথেকে বেশি ব্যাটারজনক ব্যাপার। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, নিরাপদে থাকুন, মা বাবার পাশে থাকুন, আমার জন্য সকলে দোয়া করবেন। পরবর্তী কোনো একটা দিনে আবারও হাজির হব। আল্লাহ হাফেজ।